জি ভাই আছি বলো ভালোই যাচ্ছে তবে মন মেজটা ভালো নাই মন ভালো লাগতে না ভাই বহু সমস্যার মধ্যে আছি বাড়িতে সপ্তাহ নাকি বাড়ি টিকিট হ্যাঁ ভাই বলছিলাম তো সেইটাই কিন্তু এখন আইসিএম বাড়িতে বলতে আছে যে ভাই এই সে বিল্ডিংয়ে পেন্ট পেন্ট হয় নাই ঘরের ফার্নিচার ফার্নিচার আছে এগুলি এগুলি দিয়ে এগুলি না করা হইলে তো কেমে আবা তাই আটটা বছর থাকিয়া হয় এগুলি করার পর এখন ভাই এখন টাকা পয়সা কামাই করছি ভাই দুই হাজার আড়াই হাজার স্যালারি পাইলে এখানে নিজের খরচা আছে সব কিছু আছে তারপর বাড়িতে দিলে ভাই কী থাকে এগুলি দিয়ে কী হয় বাচ্চা পড়া লেখা সাংসারিক খরচা সাংসারিক এগুলি কত চলে ভাই তারপর ছবি দেখাইলেন কিছুদিন আগে ওইটা তো ভাই করছিলাম বহুত কষ্টমষ্ট করিয়া একটা বিল্ডিং খারাপ করছিলাম এখন সেটা তো আগেই বললাম যে আপনার ওই পেন পেন করা হয় না ঘরের ফার্নিচার ফুর্নিচার নাই আমার ভাবি কইতে আছে যে এটা আটটা বছর থাকিয়া হোক থাকিয়া ইয়ে পরে এইটা কমপ্লিট করে এবার আসো তা এখন ভাই চিন্তা ভাবনা করলাম যে এই চৈ তেরো চোদ্দ বছর রইলাম আর এক বছর কি হইবে

এইটাই হয়েছে আসলে প্রবাসীদের জীবন যত চাওয়া মানে পাওয়ার চেয়ে চাওয়া অনেক বেশি যত কামাই করবেন যত চাইবেন পাওয়া আসলে অনেক কম এই যে ভাই যাকে দেখতে পাচ্ছেন গত সপ্তাহে টিকিট কেটেছিল বাড়ি যাওয়ার জন্য এখন এখন দেখতে পাচ্ছি তাকে সাইটে যাইতে পারে না বাড়ি বাড়ির থেকে নাকি মানা করছে যে এখনও বাড়ির বিল্ডিং পেন্ট করা হয় নাই ফার্নিচার কেনা হয় নাই তো এগুলো কেনাকাটার পরেই নাকি বাড়ি যেতে পারবে তো এই কারণে বলবো যে সকল প্রবাসীরা সৌদি আরবে এখনও আছেন নিজের টাকা পয়সা সেভ করেন আপনারা জানবেন যে সৌদিতে বেশিরভাগ প্রবাসী হার্ট অ্যাটাক করে মারা যায় এই যে বাড়ির বিভিন্ন চিন্তা বিভিন্ন টেনশন টাকা পয়সা পাঠাইলে সেটা বিভিন্নভাবে খরচ হয়ে যায় নিজের টাকা পয়সা থাকে না এসব কারণে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে হয় প্রবাসীদের আর এই যে যে ভাই আজকে বলছিল যে চোদ্দ বছর হয়ে গেছে এখনও নাকি বাড়ির পেইনটি করা হয়নি না এইটাই আসলে প্রবাসীদের জীবন যারা আসছে যারা সদিতে আছে দশ বারো বছর তারাই বলতে পারবে যে আসলে এখানে কীভাবে এই দশ বারো বছর কাটিয়ে দিয়েছে কত আশা আসলে মনের মধ্যে জমিয়েছে হয়তো অনেকের এই আশা পুড়িয়েছে অনেকের আবার পুরায় নাই এরকম করেই আসলে প্রবাসীদের জীবন কেটে যাচ্ছে যেহেতু ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে যে সকল প্রবাসীরা এই ভিডিওটি দেখছে তারা কিছুটা হলেও সচেতন হতে পারে টাকা পয়সা যা ইনকাম করে সেগুলো সেভ করতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ